করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপতে আমাও তোমাদের এই বন্দনা গান আমার অসহ্য লাগছে গোবিন্দ তোমাকে ত্যাগ করে আমরা বেঁচে থাকি কি করে তুমি যে আমাদের অঙ্গে অঙ্গে সঙ্গে সঙ্গে শুনতে পাচ্ছ না আকাশে বাতাসে শত সহস্র রমণী শিশু বৃদ্ধের ক্রন্দন রোল আমি কৃষ্ণ গোবিন্দ তাদের প্রাণ সখা নির্মম ভাবে যাদব বৃষ্ণিকুলের সকল সবল পুরুষকে আমি হত্যা করেছি তাদের মধ্যে আমার নিজের পুত্ররাও তো ছিল তবুও তোমাদের এই স্তুতিগান থাকতে চাও কৃষ্ণে প্রাণ সমর্পণ করা যদি অপরাধ হয় তাহলে তুমি এই মহাভারতের কুরুক্ষেত্রে দাঁড়িয়ে স্বয়ং অর্জুনকে আহ্বান জানাওনি যে সব কিছু তোমাতে সমর্পণ করতে হে বিশ্বরূপ যে ধর্মযুদ্ধের তুমি হোতা তার প্রাণস্বরূপ সেই ত্যাগের বাণী তুমি স্বয়ং অস্বীকার করছ অন্ধকারের মতো বিনাশকাল যখন উপস্থিত হয় অন্ধক বৃষ্টি আর যাদব কুলের এ গোষ্ঠী দ্বন্দ্ব তোমার দৃষ্টি এড়িয়ে গেছে আমি কে কথা বলতে পারি কৃষ্ণ যে ভুল তোমার ইচ্ছাকৃত যে গোষ্ঠীতন্ত্রকে তুমি শাসন যন্ত্রের আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলে তার মূলেই তো ছিল প্রমাণ দাগে শুষ্ক রুক্ষ তপস্যার দীপ্রহরে কিংবা শ্রাবণের বৃষ্টি ধরা ছিন্ন মেঘ রাতে কোনো তুমি অস্বীকার করতে পারো যে কংস নিধনের মাধ্যমেই শুরু হয়েছিল তোমার এক সর্বনাশা পরিকল্পনা ঠিক 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 কুরুক্ষেত্রের অন্তিম পর্বে মানুষ নিগন্ধারিত আমার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন এ সত্যকে আমি অস্বীকার করি কি করে এ তো ঠিক এ তো ঠিক কারণ এমন কিছু ঘটনা ঘটে এমন কিছু পরিস্থিতির সৃষ্টি করতে হয় যা ভবিষ্যতে ঘটবে এমন এক বৃহৎ ঘটনার মুখবন্ধ কুরুক্ষেত্র তুমি তো আসবে তোমার শরীর থেকে নির্গত এই মাটির ঘ্রাণ তোমার সমস্ত শরীরে মিশে থাকা অরণ্যের স্পর্শ আমার মন আমার প্রাণ জুড়িয়ে দিল তুমি সহজ সত্য থেকে অস্বীকার করছো কেন আত্মরক্ষার প্রয়োজনে নয় আত্মরক্ষার প্রয়োজনে নয় কারণ চতুক্রিয়ে আগুন লাগার অনেক আগেই গোপন পথে জননী সহ পঞ্চ পাণ্ডব তা ত্যাগ করেছিল তবু তারা চক্রান্ত করে আমার স্ত্রী এবং পাঁচ পুত্রকে নৃশংসভাবে দগ্ধ করেছিল শুধুমাত্র শুধুমাত্র কৌরবদের কাছে এই খবর পৌঁছানোর জন্য যে চতুর্গৃহে যখন আগুন লেগেছিল তখন জননী সহ পঞ্চ পাণ্ডব দগ্ধ হয়েছে মাঠে প্রান্তরে নদী তীরে সমুদ্র উপকূলে সকল অত্যাচার
সকল বঞ্চনাকে সহ্য করে একটা জাতির একটা সভ্যতার ঐতিহ্য আর মূল্যবোধকে বহন করে চলেছে সে পরশুরাম। তার কঠোর কুঠার দিয়ে এই ক্ষাত্র শক্তিকে বিনাশ করতে পারেনি। রক্ত বীজের মতো যারা পুনরায় এদেশকে শাসন করেছে, শোষণ করেছে, তবে আমি কেন এক রাজ শক্তি এক ক্ষাত্র শক্তি দিয়ে আর এক ক্ষাত্র শক্তিকে বিনাশ করতে গেলাম? কেন ভুল আমার কেন হয়েছিল বন্ধু? কেন এর যদি ফিরে আসি আরো আলো যেন চোখে আসি নিয়ে বুকে আরো প্রেম যেন আনি পৃথিবীকে যেন আরো ভালো লাগে। এবারের যত ভুল ভ্রান্তি স্খলন পতন ক্ষমায় ভুলিয়া আসি আরো আনি পথের পাথেও আনন্দ অক্ষয়। আরো আলো চোখে যেন আসেনি ওকে আরো প্রেম যেন আনি পৃথিবীকে আরো যেন ভালো লাগে এবারের মতো ভুল ভাঙতি ফলন সবাই বলিয়া আসি আরো আমি পথের পাশেও আনন্দ অক্ষয়।